আমার আমি আহ তিন চার মাস ধরে আমি অপেক্ষায় আছি আপনাদের সাথে এড অ্যাড হওয়ার জন্য কিন্তু দুই ঘন্টা আড়াই ঘন্টায় আমি দেখতেই থাকে কিন্তু অ্যাড করেন না আজকে সুভাগ বলে আমাকে অ্যাড করার জন্য ধন্যবাদ ইয়ে বেশি থাকে ভাই মানে আহ ট্রাফিক তো এখানে একটু বেশি থাকে তারপরে তো আমরা আহ মুমিন এবং মমিনা বা নারীদেরকে একটু প্রায়টি দেওয়ার চেষ্টা করি আহ এথিদের সাথে এবং ধরেন যারা হিন্দু ধর্ম থেকে বিরোধ করেন যেহেতু তাদের সম্পর্কে মানে তাদের ধর্মটা সম্পর্কে আইডিয়া কম তাদের সাথে একটু কম ইয়ে করি মানে একটু কম কথা বলে আপনি যুক্ত হতে পারেন এগুলো জানি আমি এগুলো জানি আমি আপনাদের ভিডিও দেখে আমি সত্যি কথা বলছি এখন আমি কিন্তু মুসলমান না আমি নামটাও আহ দিয়েছি যাতে আপনারা অ্যাড করেন আমি একটা মানে এমন একটা আহ জায়গায় চলে আসছি আমি খুব মানে টেনশনের ভিতর কেমন আমি হিন্দু আগে হিন্দু ছিলাম আমি আগে এমন হিন্দু ধর্মটার ভিতরে এমন এমন মানে কাজ আছে যাতে আমাদের বাবা মা তারপরে আমাদের গ্রামের যত হিন্দু লোক আছে এই পূজার ভিতরে আমাদের একটা পূজা আছে পূজার ভিতরে গাজা গাজা না দিলে ওই পূজাটা সম্পূর্ণ হবে না তো আমি এই নিয়ে অনেক অনেক বিষয় এটা বলতে গেলে অনেক সময় লাগবে গাজা তারপরে লিঙ্গ পূজা তারপরে হলো মহিলাদের গাজার পূজা মানে না না গাজা পূজা না গাজা একটা প্রসাদ হিসাবে ব্যবহার করা হয় ওই পূজায় মানে মহাদেব পূজা যাকে বলা হয় শিব পূজা ওই ঠাকুরের খাদ্য ঠাকুরের খাদ্য মানে এইটা দেওয়া হয়েছে আমি একদিন এই ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করছিলাম ঠাকুর মশাই এই যে গাজাটা দেওয়া হইলো আমার আমার ছোট ছোট ভাইরা আছে আমার সাথে আছে আমি তো আছি তো আমার বাবা মাও আছে তো সবাই জানছে যে এখানে গাঁজা রাখা আছে গাজাটা আসলে কি তো বললো তো ঠাকুরের প্রসাদ আমাদের যদি প্রসাদ এখানে আপেল আছে আঙ্গুর আছে তারপরে অনেক ফল বলা দি আছে মিষ্টি মিষ্টি মেটাই আছে তো গাঁজাটা রাখা হলো প্রসাদ হিসাবে তো গাঁজাটা খুব ভালো জিনিস তো বললো অবশ্যই ভালো জিনিস সেটা ভগবান খায় আমরা ভগবান যদি খায় ভগবানের প্রসাদ আপেল খাচ্ছে তো আপেলগুলো তো আমরা খাই তো গাঁজাটা কি আমরা খাবো আমার ছোট ভাইও খাবে ওইটা হচ্ছে ওইটা হচ্ছে আমি যতদূর জানি মহাদেব হচ্ছে ধ্যান করার জন্য আর কি এই গাঁজা তো আর কি অনেক ক্ষেত্রে এটা হেল্প করে যারা উইড স্মোক করে তাদের উইড স্মেক করে দান করা এই জিনিসটা ট্রেডিশন তো বহু বছর আগে থেকে আছে এখন ঠিক আছে হয়তো আমি আমি অত দেব মানে পড়িনি কিন্তু আমি দুই তিনটে বিষয় নিয়ে পড়াশোনা করে পড়ছি একটু আমাদের ধর্মের ভিতরে তো ওটা আমার আমি মেনে নেওয়ার আমার কোনো সম্ভব না এই এই না মানার একটা একটা ইয়ে চলে আসছে আমার মনের ভিতরে যে হিন্দু কোনো ধর্মই না তবে মুসলমান ধর্ম আমি গ্রহণ করব তো মুসলমান ধর্ম আমি সাঁচার আসা যাতে দেখি মুসলমান আমাদের যারা বন্ধু বান্ধব আছে খুব সুন্দর ব্যবহার সুন্দর একটা মানে চলে তো আমি আমি কিন্তু এর ভিতরে নামাজ পড়ছি আমি নামাজের অনেকগুলো মানে দোয়া শিখছি তারপরে রোজাও রাখছি এর ভিতরে অনেক মানে ইসলামের একটা এতে আহ একটা চিন্তা ভাবনা এমন এমনকি আমার ফ্যামিলি থেকে আমি ফ্যামিলিকেও বলছি যে আমি মুসলমান হয়ে যাব আমি আহ আর হিন্দু ধর্মের ভিতরে থাকো না হিন্দু ধর্ম একটা ফেক ধর্ম কোনো এটা ফালতু ধর্ম আমার ধর্ম বলেই মনে হয় না এটা মুসলমান ধর্মটা সঠিক এখন আমি কিন্তু কয়েকটা পয়েন্টের জন্য আমি হিন্দু ধর্ম সারছি এখন ঠিক একই পয়েন্ট আপনাদের ভিডিও দেখার পর থেকে আমি কিন্তু আগে জানতাম না আমি একটা কোরআন শরীফ রাখছি বাংলা আমি অতদূর পর্যন্ত পড়া পড়ে যেতে পারিনি আপনাদের কাছ থেকে যে ভিডিও দেখে আপনাদের মানে কোরআনের হাদিস তারপরে কোরআন থেকে যেসব কথা এই কথাগুলো যা মানে আমি যার জন্য মানে একটা ব্রেনে আমার অন্যরকম হয়ে গেছে ঠিক সেইগুলোই ইসলামের ভিতরে আছে তো আমি এখন কি করব আমি তো মানে বেঁচে থাকার জন্য কি কোনো ধর্মের প্রয়োজন আর কি একটা মানে আমি খুব একটা ডিপ্রেশনে ভুগছি এখন এই আমি অনেক দিন দিয়ে চেষ্টা করছি যে ভাই আপনাদের সাথে একটু কথা বললে মানে বিষয়টা হালকা হতে পারে তাহলে আপনার আপনার দরকার মহাদেবের প্রসাদ মহাদেবের প্রসাদ ওইটাই তো ওই আপনি যখন থেকে দিনের পথে আসছিলেন আপনার আলটিমেট গোল তো মহাদেবের প্রসাদেই চলে গেল মহাদেবের প্রসাদ তো ঠিক আছে মানে গাজা কিন্তু গাজার উপরে আমি তো যেগুলো মানে আপনাদের কাছে যেগুলো দেখছি মানে আপনারা তো ফালতু কোনো কথা বলেন না মানে একটা এক্সট্রা কোনো কথা বলেন না যেটা কোরআন হাদিসের ভিতরে লেখা আছে সেইগুলাই উঠাই করেন এখন অনেক মুমিনদের সাথে আপনাদের মানে কথা বলা হয় আমি আপনার কষ্ট আপনার কষ্টে একটা دینی ভাই মানে

খাওয়া শুরু করেন তাহলে দেখবেন আপনার ডাবল হেদায়ত আসবে আচ্ছা এখন তারপরে তারপরে কি মহাদেবের প্রসাদ ভাই এখন আমি দেখেন অনেক মানে আমি কিন্তু একটা সত্যি আমি অরিজিনাল আমার মনের ভিতরে অনেক অনেক সময় আমি কল্পনার ভিতরে চলে যাই শোয়ার সময় যে আসলে কিছু কিছু সময় মনে হয় যে এই মানুষের এই যে ডক্টররা দেখাই মানুষের শরীরের ভিতরে কি কি আছে ডক্টর কার্টুন থাকে আর কি কঙ্কাল থাকে এগুলা দেখায় তো আমি ভাবি যে এতগুলো মানে পার্ট বাই পার্ট কিভাবে মানে এমনি এমনি সৃষ্টি হয় কিভাবে এর পিছনে কেউ নেই এটা কিভাবে সম্ভব আবার আহ অন্য অন্য ভাবে আপনাদের ভিডিও যে প্রমাণ সব আপনারা দেখান ওটা থেকে মানে আমার আমি অনেক একটা মানে ডিপ্রেশনের এর ভেতরে আছে মানে মানে কি বলবো আর কিছু বলার নাই ভাই আপনি কি আছেন হ্যাঁ আপু তো ভাই বলেন কিছু হ্যাঁ একটু হেল্প করেন

কথা হচ্ছে আপনি পৃথিবীতে বাঁচতে গেলে ধর্ম লাগবে এরকম কোনো কথা নেই আপনি ধর্ম বিশ্বাস করতে পারেন যে এরকম কেউ বানিয়ে দিয়েছে এত জটিল শরীর কিভাবে হলো না হলো কেউ একজন বসে বসে বানিয়েছে এই মডেলটা এরকম আপনি ভাবতেই পারেন আপনার ভাবনাকে তো কেউ বাধা দিতে পারবে না কিন্তু কথা হচ্ছে মানে আধুনিক বিজ্ঞান যেটুকু আবিষ্কার করেছে তাতে করে এরকম ভাবে কিছু হয়নি ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে আমরা জটিল মানুষে পরিণত হয়েছে আর আপনি যদি সমাজে চলাফেরা করতে চান এই দেশের আইন মেনে চলুন আপনার কোনটা বিবেক থেকে আপনার যে মেধা আছে আপনার যে বুদ্ধি আছে সেইগুলো দিয়ে জীবনযাত্রা পালন করুন তাহলে আপনার ধর্মটা লাগবে কেন ধর্ম সবসময় আপনাকে একটা ঈশ্বরের কথা বলবে পাপ পুণ্য এই সমস্ত কথা বলবে নানারকম লোভ দেখাবে পরকাল মানে প্রমাণহীন কতগুলো জিনিস আপনার মনের মধ্যে ঢোকার আপনি সেগুলো ভয় পেতে থাকবেন হ্যাঁ তারপরে আপনার অজস্র টাকা পয়সা তারপরে সময় নষ্ট করবেন এইগুলো একটু ভেবে দেখুন যে আপনার পৃথিবীতে বেঁচে থাকার জন্য ধর্মটা আদৌ লাগছে কিনা আপ আপনার আপনার রোগ হলে আপনি হাসপাতালে যাচ্ছেন শিক্ষার জন্য স্কুলে যাচ্ছেন পেট চালানোর জন্য চাকরি বাকরি করছেন চাষাবাদ করছেন খেটে খাচ্ছেন ধর্মটা এগুলো তো আমি তো এরকম এই কথাগুলোর ভিডিও আমি অনেক দেখেছি এই জন্যই তো আমি জিজ্ঞাসা করছি কেননা দেখেন আমি তো পৃথিবীর ভিতরে অনেক ধর্ম হ্যাঁ অনেক ধর্ম আছে তো আমি তো জন্মগ্রহণ করেছি যেখানে সেখানে হিন্দু ধর্মই আহ লালন পালন মানে পালন করা হয় তো এই ধর্মের ভিতরে আমি যতটুকু দেখছি এগুলা তো মানে আমার ই বিশ্বাস হয় না এখন এখানে আমার একটা কথা কোনটা যে এই শুরু থেকে ধর্মটা তাহলে কেন সৃষ্টি করলো আর সৃষ্টি কিভাবে হলো এটা করার কি দরকার মানুষের আমরা এখন যেটা ভাবছি ভাবতেছি যে ধর্ম তো কোনো দরকারই না মানে ধর্ম মানুষই তৈরি করিছে সেই সবাই কেন করলো আর সবাই সেই ধর্মের পেছনে কেন ছুটলো যার যার কেন এই ধর্মটাকেই মেনে নিল যে এটা আমার আহ এটিকেই আমি মানে লাভবান হব কি আহ আসলে কোনো স্বর্গ নরক আছে কি বেহতদ আছে সেটা বিশ্বাস কেন করলো আর সেভাবেই কেন চলিয়ে আসছে এটা আর মানে আমাদের মতো ভাবার চিন্তা মানে ব্রেন তো আর সবার নেই তারা কেন এরকম ভাবে চলে আসছে এই যুগ যুগ ধরে আসলে তখন মানুষ মানুষ তখন প্রকৃতিকে ব্যাখ্যা করতে পারেন বুঝলে পৃথিবীতে অনেক কিছু ঘটনা ঘটে যেগুলোর ব্যাখ্যা তারা দিতে পারে হ্যাঁ যে কেন বিদ্যুৎ চমকায় কেন বৃষ্টি হয় কেন ভূমিকম্প হয় এইগুলোর জন্য তারা ভাব ভাবতো আপনি যেমন ভাবছেন যে জটিল মানুষ হ্যাঁ কেউ নিশ্চয়ই তৈরি করে দিয়েছে কিভাবে হলো না হলো এইভাবে তা আপনি এই এসে এসে যদি এই চিন্তা করেন তাহলে যীশু খ্রিস্টের জন্মের কয়েকশো বছর আগে তাহলে মানুষ কি চিন্তা করতে আপনি একটুখানি পিছিয়ে গিয়ে ভাবুন তারা তো এসব কিছু ভাববেই পারত তারা কোথাও জঙ্গলে আগুন লাগলে দাবানল হলে তখন তারা ভাবতো বনো দেবতা নিশ্চয়ই রেগে গেছে তাকে পূজো করতে হবে সেখান থেকে বনো দেবী হয়ে গেল হ্যাঁ তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে নিশ্চয়ই বসে কেউ এটা করছে তাকে এইভাবে আস্তে আস্তে দেবতা ঈশ্বর সৃষ্টি হয়েছে আর মানুষ কি করলো যে সমাজকে একটা মারামারি কাটি করছে এর এর খাবার ও কেড়ে নিচ্ছে এই দল ওই দলের উপর যুদ্ধ করছে এইটাকে একটা নিয়মের মধ্যে বাধার জন্য ওই ঈশ্বর ভয় দেখিয়ে ধর্মের তৈরি হলো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ধর্ম তৈরি তারপর কিছু মানুষ সেগুলো পালন করতে লাগলো তারপর দেখলো বা এটা তো ভালো ব্যবসা এখন পুরোপুরি এটা ব্যবসায় পরিণত এবারে আপনি মানলে কি আর না মানলেই বা কিছু তো যায় আসে না তফাত তো কিছু হয় না জীবনে আচ্ছা আমি আরেকটা প্রশ্ন আছে ছোট আমার ইন্ডিয়ান এক্স মুসলিম বলে একটা মানে চ্যানেল আছে আমি ওটা হিন্দিতে করে আমি হিন্দি বুঝি তো আমি ওই ওর ভিডিওগুলো যেমন আপনাদের বলে প্রত্যেকটা দেখি ওর ওর ভিডিও গুলো আমি দেখি ওইখানে ভিডিওর ভিতরে একটা হাদিস বের করছে সেখানে নাকি মোহাম্মদ সাল্লাম ও আপনার কুত্তার কুত্তার মানে মাংস খাইছে তো এই কতটা মানে কতটুর সত্য এটা কি আদৌ সত্য না এটা কি সে কি কোনো রেফারেন্স দেখাইছিল রেফারেন্স তো দেখাইছে একটা হাদিসের নাম্বারটা মনে নেই আমার তাহলে রেফারেন্স একটু

যে করে প্রেয়ার তারপরে নামাজ পাঁচ নামাজ পড়ে জিনিসগুলো করার জন্য মানুষের যে সময়টা দিতে হয় হ্যাঁ যে সময়টা তারা ইউজ করে এই এইগুলো করার জন্য তারপরে ধরেন কেউ যে জাকাত দিচ্ছে কেউ পূজার জন্য যে ডোনেশন দিচ্ছে এটা কিন্তু একটা ফাইনান্সিয়াল ইনভলভমেন্টেরও ব্যাপার আছে এখানে এই যে জিনিসগুলো কাজগুলো যে তারা করছে এই যে সময়টা যে তারা ব্যয় করছে প্রেয়ারের জন্য এই সময়টা কিন্তু মানে আরো ভালো কাজে কিন্তু ইউজ করা যায় এই যে উনি যে বললো যে ধর্ম ছাড়া কি ভালোভাবে থাকা যায় কি না এই ধর্ম ছাড়া সে যদি এই সময়টা যে সময়টা ইউজ করছে তারা মানে করার জন্য এই সময়টা যদি তারা সেভ করে

আপনার ওটা লোড হচ্ছিল তো ওই জন্য কি চেক করে নিলাম